কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই কাঁথি যেটা শুভেন্দুর গড় নামেই পরিচিত। শুভেন্দু এখান থেকেই তার রাজনৈতিক জীবনের প্রথম পাঠ শুরু করেছিলেন, আর সেখানেই জনজোয়ার। শুভেন্দুর সভায় এত ভিড় হয় না যতটা হয়েছে কাঁথিতে। নবজোয়ার কর্মসূচিতে কাঁথিতে রয়েছেন রাজ্যের বিধায়ক, সাংসদ তথা বলা যেতে পারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মানুষের বিপুল জনজোয়ার। সকাল থেকে একবার মাত্র অভিষেককে দেখার জন্য মানুষ কাতারে কাতারে ভিড় জমিয়েছেন, যা প্রমাণ করেছে কাঁথি থেকে নন্দীগ্রাম কোথাও তেমন প্রভাব ফেলতে পারেনি শুভেন্দু অধিকারী। আর এখানে দাঁড়িয়ে শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ করলেন অভিষেক। কি বললেন? ক্ষমতা থাকলে আমাকে ইডি সিবিআই দিয়ে তোল। হ্যাঁ, ঠিক এইভাবেই চ্যালেঞ্জ করেছেন তিনি। তিনি বলেছেন মোদি অমিত শাহ কেউ পারবেন না, কারণ অভিষেক কোনো দুর্নীতিতে জড়িত নয়। তিনি রীতিমতো শুভেন্দুর গড়ে এসে শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে আমাকে ইডি সিবিআই দিয়ে তুলে দেখা। এদিন সরাসরি একেবারে নাম করে শুভেন্দুকে গদ্দার মির্জাফর বলে আক্রমণ করেছেন তিনি। তিনি বলেন শুভেন্দু যিনি গদ্দারি করেছেন, আগে তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে প্রচুর টাকা পেয়েছেন, এমনকি তাকে সরাসরি সারদা নারদা থেকে টাকা নিতে একা কাছে একেবারে টিভির পর্দায়। আর সেই শুভেন্দু আজকে ভোল বদল করে বিজেপিতে এসেছেন কেবলমাত্র নিজের পিঠ বাঁচানোর জন্য। আর এবারে মোক্ষম চালটা মিলে দিলেন অভিষেক। তিনি সরাসরি শুভেন্দুকে বললেন ক্ষমতা যদি থাকে তবে তাকে ইডি সিবিআই দিয়ে তুলে পাঠাতে। এতবার করে সিবিআই, এতবার করে ইডির ডাকে সাড়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কোনো লাভ হয়নি। এবার তিনি সরাসরি ওপেন চ্যালেঞ্জ করলেন একেবারে কাঁথির মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর কাছে। শুভেন্দু যদি সত্যি সত্যি একজন মানুষ হয়ে থাকেন, যদি সত্যি সত্যি তিনি রাজনৈতিক নেতা হয়ে থাকেন, তবে এর উত্তর তিনি কি দেবেন সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলা। আপনি কি বলবেন, কি উত্তর দেবেন শুভেন্দু অধিকারী, জানান আমাদের কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, পাশে থাকবেন। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা।